আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। 2021 সালের যারা এসএসসি পরীক্ষার্থী তাদের পরীক্ষা হবে কিনা সেটা কিন্তু আমি আগেই জানিয়েছি। তো এবার আসি, এসএসসি সার্টিফিকেট বিতরণ শুরু হবে রোববার। এই এসএসসি সার্টিফিকেট কারা পাবে চলুন আমরা কথা না বাড়িয়ে বিষয়টা জেনে নেই। তো এখানে বলা আছে আগামী রবিবার থেকে 2020 সালের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ মূল সার্টিফিকেট বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। ২০ জুন থেকে শুরু জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলবে, অর্থাৎ 2020 সালে যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তাদেরকে এসএসসির যে সার্টিফিকেট সেটা বিতরণ শুরু করবে। তো সেটা শুরু হবে 20 জুন থেকে এবং সেটা চলবে 7ই জুলাই পর্যন্ত। বন্ধুরা, আমরা সাধারণত শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি, আপনি যদি একজন শিক্ষার্থী বা অভিভাবক হয়ে থাকেন, শিক্ষা সম্পর্কিত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন, কেননা যাতে করে শিক্ষা সম্পর্কিত নতুন নতুন আপডেট সবার আগে আপনার হোম পেজে চলে যায়। তো গতকাল রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি হয়েছে, এতে স্বাক্ষরিত বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক হেলাল উদ্দিন। নির্দেশনায় বলা হয়েছে আগামী 20 জুন থেকে 7ই জুলাই পর্যন্ত ঢাকা বোর্ডের 2020 সালের এসএসসি পাশকৃত পরীক্ষার্থীদের মূল শরৎ বিতরণ করা হবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত 4 নম্বর ভবনের 6তলা থেকে শরৎ গ্রহণ করা যাবে, অর্থাৎ ঢাকা বোর্ডের যারা আসে তাদেরকেই 2020 সাল থেকে 17ই জুলাই পর্যন্ত এই মূল সার্টিফিকেটটা দেওয়া হবে। তো ঢাকা বিভাগ বাদে যারা বাকিরা আছে তাদেরকে কখন দেবে সেটার আপডেট আসলেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনাদের কাজ হলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেওয়া। এতে আরও বলা হয়েছে মূল সনদ গ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তার বিবরণ সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধির প্রাধিকার পত্র নিয়ে 3টি নমুনা স্বাক্ষর সত্যায়িত সনদ গ্রহণ করতে হবে। অটোপাস সম্পর্কে জাতীয় পার্টির নেতা কি বলল? অটোপাস আর অটো প্রমোশন শিক্ষার ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। আজ শুক্রবার গণমাধ্যমের পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। জিএম কাদের ভিডিও বার্তার পাঠান তার প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি। ভিডিও বার্তায় জিএম কাদের বলেন, জ্ঞান অর্জনের ধারায় কোনো শর্টকাট পদ্ধতি নেই, সার্টিফিকেট সর্বত্র শিক্ষা আমাদের মুখ্য জাতিকে পরিণত করবে, অটোপাস আর অটো প্রমোশন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে 1 বছর আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন হাট বাজার, অফিস আদালত, ব্যাংক বিমা সবই খুলে দেওয়া হয়েছে, সর্বত্রই স্বাভাবিকভাবে চলছে, কিন্তু করোনার দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। এর চেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত আর কিছুই হতে পারে না, অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে এটা বন্ধ করে রেখেছে কারণ শিক্ষার্থীরা যাতে করোনা ভাইরাসে আক্রান্ত না হয়, এটা কিন্তু আমাদের ভালোর জন্যই তারা করেছে। তো এখানে আমাদের জাতীয় পার্টির নেতা বিরোধী নেতা বলেছেন কি যে হাট বাজার, অফিস আদালত, ব্যাংক বিভাগ সবই খুলে দেওয়া হয়েছে, শুধু বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধুরা, আপনারা কিন্তু জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ রয়েছে বা কতদিন বন্ধ থাকবে। তো বন্ধুরা, শিক্ষা প্রতিষ্ঠান যে দীর্ঘদিন বন্ধ রয়েছে এ বিষয়ে আপনার মতামত কি? শিক্ষা প্রতিষ্ঠান কি আদৌ খোলা উচিত নাকি এখনও মানে এই পরিস্থিতির উপরই নিয়ন্ত্রণ হিসেবে রাখা উচিত? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। জাপা চেয়ারম্যান বলেন, অনলাইনে শিক্ষা ব্যবস্থা পাঠদানে কিছু উদ্যোগ লক্ষ্য করা যায়, তবে সেগুলোর সংখ্যা ন্যূনতম নগণ্য, সেসব সুবিধা মাত্র উচ্চবিত্ত মধ্যের সীমাবদ্ধ থাকছে, অনলাইনে যথাযথ শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হয় না। একই সঙ্গে শিক্ষা গ্রহণের ক্ষুদ্র অংশের সুবিধাভোগী গোষ্ঠীর সঙ্গে দেশের অধিকাংশ শিক্ষার্থী বৈষম্য সৃষ্টি হচ্ছে। টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা জ্ঞান চর্চা থেকে বঞ্চিত হচ্ছে, এদের শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে আগামী প্রজন্ম। গণমাধ্যমের খবর অনুযায়ী করোনাকালে গত 15 মাসে 151 জন শিক্ষার্থী মানসিক অভাব অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র শিক্ষার্থী করোনার টিকা দিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। এই ছিল আজকের প্রতিবেদন, আশা করি প্রতিবেদনটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে প্রতিবেদনটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক আপডেট নিয়ে। শিক্ষা সম্পর্কিত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।